কোনটা, বল পেন? হ্যাঁ, বল পেন মেশিন আছে তো। আপনি কি ভিডিওতে বল পেনটা দেখেছেন? আমেরিকাতে আমেরিকাতে কতদিন হয় গিয়েছেন? আমেরিকাতে কত কত বছর হয়? ও, অল্প কিছুদিন হয়। তাহলে নিউ জার্সিতে আছেন আপনি? কেমন সুযোগ সুবিধা করতে পারছেন কিছু? এখন আমাদের কোন ভিডিওটা আপনার ভালো লেগেছে বল পেনটা? হ্যাঁ, বল পেনটা আসলেই ভালো, এটা খুব চমৎকার একটা আইটেম। জি, এটা সহজেই উৎপাদন এবং বাজারজাত করা যায়। আপনার বাড়ি কি সিলেটে? সিলেট কোথায়? শাহপরান, অর্থাৎ তো মেন সিটিতেই। ভাইজান, আপনার নামটা প্লিজ, আপনার নাম? বুঝি নাই। উজ্জ্বল আহমেদ চৌধুরী। বল পেন মেশিনটা করতে পারেন, এটা ছোট্ট একটা রুমে 10-12 ফিট একটা রুমের মধ্যে করা যায়। আপনি নিচতলা অথবা 2-4, 5-7 তলার মধ্যে যে কোনো স্থানেই করা যায়। এটা ডোমেস্টিক ফ্ল্যাটেও করা যাবে, কোনো সমস্যা নাই। দৈনিক আপনি 3-5 হাজার পিস বল ফ্যান উৎপাদন করতে পারবেন। ওই যে 5 টাকা দামের যে বল ফ্যানটা, এটা খরচ পড়বে আপনার 1.90 টাকা থেকে 2 টাকার মধ্যে করতে পারবেন। আপনাকেও ধন্যবাদ এবং অভিনন্দন। আপনি যে এটা পজিটিভলি দেখেছেন যে আমাদের এটা আত্মকর্মসংস্থানমূলক প্রতিষ্ঠান, আমি এটা 97-এ প্রতিষ্ঠা হয়, ওই থেকে এই পর্যন্ত ইনশাল্লাহ আমরা আত্মকর্মসংস্থান নিয়ে কাজ করি। অনেকেই ইনশাল্লাহ সফল হয়েছেন। জি বলেন। জি, ঠিক বলেছেন। অনেক ভাইরা প্রবাসে আছেন, কেউ কেউ অনেক কিছু সংখ্যক লোক অনেক ভালো আছেন, কিন্তু ম্যাক্সিমাম লোক অনেক কষ্টে থাকেন। আপনাদের অনেকের সাথে কথা বলে বোঝা যায়। জি, আর বিশেষ করে আমিও একসময় প্রবাসে ছিলাম। আমি 93-97 লাস্ট পর্যন্ত সিঙ্গাপুরে ছিলাম। এখন আপনি তো আমেরিকাতে চলে গেছেন এবং গেছেন বেশি দিন হয় নাই, আপনি এখন কি এটা কাউকে দিয়ে করানোর ইচ্ছা আছে? যদি কাউকে দিয়ে কোনো আত্মীয় স্বজন, ভাই ব্রাদার বা ছোট কেউ থেকে থাকে, তাদেরকে পাঠিয়ে দিলে হবে আমাদের অফিসের ঠিকানায়। আমাদের অফিসের ঠিকানাটা তো আপনার কাছে আছে, তাই না? জি জি, গোল্ডেন ভিলেজ ইঞ্জিনিয়ারিং লিমিটেড, 325A দক্ষিণ যাত্রাবাড়ি, যাত্রাবাড়ি চৌরাস্তা। আপনাদের সিলেটের, সিলেট থেকে ঢাকা ঢুকতেই হাতের বাম পাশের বিল্ডিংটাই। তাদেরকে আপনার যে ফ্রেন্ড সার্কেল আছে, তারা যেহেতু চাকরি পাচ্ছে না, বেকার আছে,
আপনি চাইলে তাদেরকে পাঠিয়ে দিতে পারেন আমার ঠিকানা দিয়ে, অথবা আমার নাম্বার দিলে যোগাযোগ করবে। আর আমার ওই যে মেশিন বাজার চ্যানেলটা, তাদেরকে বলে দেন যে তোমরা মেশিন বাজার চ্যানেলটা দেখো, বা তাদের সাথে তো অবশ্যই ফেসবুকে আপনার লিঙ্ক আছে, তাদেরকে শেয়ার করে দিলেও ভিডিওগুলো তারা দেখবে। জি এটা ভালো কথা, এটা চমৎকার একটা কথা যে কেউ যেন বেকার না থাকে। জি 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 তা ঠিক আছে জুয়েল ভাই, ভালো থাকেন আপনি। আপনি আমাকে ঘণ্টাখানিক পরে ফোন দিলে আবার আরও কথা হবে, আমি একটু রেডি হচ্ছি অফিসে যাওয়ার জন্য। এই সময় আপনি ফোন দিয়েছেন, তাই আপনাকে ফোনের সময় দিলাম। আমি রেডি হচ্ছিলাম অফিসে যাওয়ার জন্য, আবার অফিসে আপনাদের সিলেট থেকে লোক আসছে। না না না, কষ্ট না, এটা এটা আমার দায়িত্ব, কারণ প্রত্যেকটা মানুষেরই সমাজের প্রতি দায়বদ্ধতা আছে, দায়বদ্ধতা থেকেই কাজ করা উচিত। আপনার সাথে কথা বলে ভালো লাগলো। তো ঠিক আছে জুল ভাই, ভালো থাকেন। ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনি ভিডিওগুলো শেয়ার করে দেবেন, আর ইয়েটা চ্যানেলটা সাবস্ক্রাইব করা আছে তো না? চ্যানেলটা সাবস্ক্রাইব না থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। এবং জি, মেশিন বাজার, মেশিন বাজার ইউটিউবে আপনি মেশিন বাজার সার্চ দিলে পেয়ে যাবেন, মেশিন বাজার। হ্যাঁ, মেশিন বাজার লিখে সার্চ দিলে হবে। ওকে, ভালো থাকেন। হ্যাঁ, ওকে, আমেরিকাতে ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওকে ভাই। জি আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ, আসতেছি, আমি এখনই রওনা করবো ইনশাল্লাহ। আপনি অফিসে আছেন? ওই ম্যানেজার আসছে না, অফিস খুলছে? আপনি কি গেটে আছেন? না, আচ্ছা আচ্ছা, আপনি অপেক্ষা করেন, ম্যানেজার সাহেব আসতেছে, আমিও রওনা করতেছি ইনশাল্লাহ, আমি আসতেছি। ওকে ঠিক আছে, আসতেছি। ওকে, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওই অফিসে একজন লোক আসছে ওই সিলেট থেকে। আপনি কোথায়? অফিসের কাছে গেছেন নি? একটু তাড়াতাড়ি চলে যান, আমিও আসতেছি, অনেকক্ষণ হয়েছে উনি আসছে, উনি নাইটে আসছে, তো ওই জন্য অফিসে একবারে তিন তালায় দাঁড়িয়ে আছে, গেটে দাঁড়ায় আছে। আচ্ছা আচ্ছা, আর যে কালকে ওনাকে পাইছেন নি, বাসা চিনে আসছেন? না,